মুর্শিদাবাদ স্টেশন কনস্ট্রাকশন আপডেট। মুর্শিদাবাদ স্টেশনে কোনো নতুন লাইন অথবা নতুন কোনো প্ল্যাটফর্ম বানানো হচ্ছে না। মুর্শিদাবাদ স্টেশনে তিনটি প্ল্যাটফর্ম থাকবে। এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলবে নসিপুর হয়ে আজিমগঞ্জের দিকে এবং দুই তিন নম্বর প্ল্যাটফর্ম লালগোলা শিয়ালদা চলবে এবং চার নম্বর যে লাইনটি ছিল সেই লাইনটিতে আসবে মালগাড়ি এবং মালগাড়ি থেকে মাল ক্লিয়ার করা হবে, অর্থাৎ মাল আনলোড করা হবে। এই স্টেশনের এই মুহূর্তে আরও একটি বড় আপডেট, দুটি প্ল্যাটফর্মের যে স্কেলাটার অর্থাৎ চলন্ত সিঁড়ি লাগানো হচ্ছিল সেই চলন্ত সিঁড়ি ফিটিং করার কাজ কমপ্লিট এবং এর আগে যে এখানে রেলে স্লিপার এসে পৌঁছেছিল সেই স্লিপারগুলোকে উল্টো করে সাজিয়ে বসানো হচ্ছে এবং এটি হয়ে যাবে রোড এবং চার নম্বর লাইন থেকে মাল খালি করা হবে এবং সেই মালগালি বিভিন্ন যানবাহনে কিন্তু বহন করবে, অর্থাৎ এই স্টেশনের চারিপাশ দিয়ে বানানো হচ্ছে রাস্তা। বন্ধুগণ, সকলে ভেবেছিল যখন এই রেল স্টেশনে স্লিপার এসে পৌঁছেছিল তখন লাইন সংখ্যা আরও বাড়ানো হবে এবং আরও প্ল্যাটফর্ম বাড়বে এটা ভেবেছিল, কিন্তু সেটা না, হচ্ছে আলাদা কিছু। বন্ধুগণ, ইতিমধ্যেই কিন্তু পিচ ঢালার কাজ চলছে এই স্টেশনের পাশ দিয়ে, অর্থাৎ দুই সাইড দিয়ে যে রাস্তা বানানো হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আগামী দিনে কিন্তু যে মুর্শিদাবাদ স্টেশনে যে মালগাড়ি আসবে সেই মাল আনলোড করা হবে, সেই মাল বহন করা হবে এই সাইডের রাস্তা দিয়ে। শুধুমাত্র মাল না, এই রাস্তা দিয়ে কিন্তু স্টেশনে যাওয়া আসার রাস্তার জন্য সুবিধা হয়ে যাবে। তো ওই পাশের লেনে চলছে পিচ ঢালাইয়ের কাজ এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে মোটা পাথর ফেলা কম। এই যে স্টেশন, এই স্টেশনে যে এত বড় জায়গা নিয়ে এখানে যেটা হচ্ছে, অর্থাৎ কোনো রকম রেল লাইন বাড়ানো হবে না। চার নম্বর লাইনটিতে মালগাড়ি আসবে এবং সেই মালগাড়ি থেকে মাল খালি করে মাল আনলোড করা হবে এবং বিভিন্ন যানবাহনে কিন্তু এই দিক দিয়ে বহন করা হবে, অর্থাৎ এটা পুরোটা একটা রোড থাকবে। আর ওই যে ফুট ওভারব্রিজটি দেখছেন, ওই ওভারব্রিজটি যে চার নম্বরের প্ল্যাটফর্মের সঙ্গে জুড়েছিল সেটা কিন্তু ভেঙে ফেলা হবে। আর এদিকে যে স্কেলাটার লাগানোর কাজ অর্থাৎ চলন্ত সিঁড়ি, সে ফিটিং করার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার থেকে যাত্রীরা এই স্টেশনে মানে ফুট ফ্লাইওভার ওভারব্রিজ সিঁড়ি ভাঙতে হবে না, অর্থাৎ স্কেলাটারের মাধ্যমে উঠতে পারবে। তো এই স্টেশনে যে স্লিপার এসে পৌঁছেছিল সেই স্লিপারগুলোকে উল্টো করে বসানো হচ্ছে, অর্থাৎ এই স্লিপারগুলো ছিল সমস্ত ড্যামেজ। কিন্তু স্লিপার আসা থেকে সকলে ভেবেছিল এখানে মনে হয় অনেক লাইন সংখ্যা বাড়ানো হবে, কিন্তু আসলে সেটা না, তিনটি প্ল্যাটফর্মই থাকছে এবং এই তিনটি প্ল্যাটফর্মেই নাকি সমস্ত কিছু কভার হয়ে যাবে বলছে। অর্থাৎ লালগোলা শিয়ালদা এক দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে মানে চলবে নিয়মিত এবং এক নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জের দিকে যাবে, অর্থাৎ আজিমগঞ্জ জংশন হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে এই মুর্শিদাবাদে ট্রেন আসবে বা মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জের দিকে যাবে, সেই এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সেটা চলবে। কিন্তু উত্তরবঙ্গ দূরপাল্লাগামী ট্রেন, সমস্ত ট্রেন কিন্তু এই মুর্শিদাবাদ স্টেশনে স্টপেজ নাও হতে পারে, তার কারণ এখানে যে প্ল্যাটফর্ম সংখ্যা মাত্র তিনটি আর বহরমপুর স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা থাকবে পাঁচটি, অর্থাৎ সেখানে পাঁচটি লাইন আছে তবে তিনটি প্ল্যাটফর্ম এখনও কাজ বাকি আছে, দুটি প্ল্যাটফর্ম এখন বহরমপুরে চালু আছে, ওই কাজ কিন্তু হয়ে যাবে বহরমপুর প্ল্যাটফর্মের পাঁচটি প্ল্যাটফর্মেই চালু করা হবে। তো মুর্শিদাবাদ স্টেশনে আপনাদেরকে দেখাবো এইখানে এই যে সেই স্লিপারগুলো, সেই স্লিপারগুলোকে উল্টোভাবে বসানো হচ্ছে এবং এর উপরে মনে হয় পিচ করে দেওয়া হবে, অর্থাৎ এই দিক দিয়ে যে রাস্তা হবে বিভিন্ন যানবাহনে এখান থেকে ট্র্যাকে করে মানে মাল আনলোড হবে, তখন সেই মালগুলোকে বহন হবে, অর্থাৎ এই চার নম্বর লাইনে এসে মালগাড়ি দাঁড়াবে এবং এখান থেকে মাল ক্লিয়ার করা হবে, মাল রাখা হবে। তো চার নম্বর লাইনের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে একটি ঢালাই করে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই লম্বা হয়ে এই যে ঢালাই, সেই ঢালাইয়ের পরে কিন্তু স্লিপার সারিবদ্ধভাবে সাজিয়ে সাজিয়ে কিন্তু বসানো হচ্ছে এবং এর উপরে পিচ ঢেলে দেওয়া হতে পারে এবং তারপরে কিন্তু এটি রোড হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে একদম ওই মাথায় গিয়ে দেখাই যে ওই মাথা থেকে একদম কত দূর পর্যন্ত এই কাজটি হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে গেছে অনেক দূর থেকেই কিন্তু এটা হচ্ছে। তো মালগাড়ি যেহেতু অনেক লং হয় অর্থাৎ অনেক বড়, তাই এই মাথাতেও কিন্তু অনেকটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে এসছে এবং ওই মাথাতেও প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে গেছে। তো বন্ধুগণ, আপনাদের এই আপডেটটি সম্বন্ধে কি মন্তব্য, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মন্তব্য জানাবেন। তো বন্ধুগণ, আজকের এই আপডেটটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বিভিন্ন রকম ইনফরমেশনমূলক আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।